রোজা রাখলে আসলে মানুষের শরীরে কি ঘটে, বিভিন্ন গবেষণার উপর ভিত্তি করে আজকে আমরা সেইটা জানব। অনেক রোজাদারের উপর বিভিন্ন গবেষণা করে দেখা হয় আসলে রোজা রাখলে তাদের শরীরে কি কি পরিবর্তন হয়। চলুন তাহলে জেনে নেই রোজা রাখার ফলে শরীরে কি কি পরিবর্তন ঘটতে পারে। যে সকল পরিবর্তন ঘটে তার মধ্যে নাম্বার ওয়ান হার্টের রোগ বা হৃদরোগ। রোজা হার্টের রোগের কন্ডিশনটাকে ভালোর দিকে নিয়ে যেতে পারে। একটা গবেষণা করা হয় 56 জন হৃদরোগীদের ওপর। রোজার আগে এদের হার্টের কন্ডিশন একবার মাপা হয় এবং রোজার পর আবারও তাদের হার্টের অবস্থা চেক করা হয়। ফলাফলে দেখা যায় 28.6% রোগীর লক্ষণগুলো ভালোর দিকে গেছে। আরো একটা গবেষণা করা হয় 82 জন মানুষের উপর। তাদের হার্টের অবস্থা অনেক খারাপ ছিল, রোজার পরে তাদেরও দেখা যায় হার্টের অবস্থা অনেক ভালো হয়েছে। এবার চলুন জানি ব্লাড প্রেশারের উপর রোজার কি প্রভাব। এখন যে গবেষণার কথা বলবো তার নাম হচ্ছে লন্ডন রমাদান স্টাডি। এই লন্ডন রমাদান স্টাডিতে 85 জন রোজাদার অংশগ্রহণ করেন। এদের ব্লাড প্রেশার রমজান মাসের আগে একবার মাপা হয় এবং রমজান মাসের রোজা শেষ হওয়ার পর আবারও মাপা হয়। ফলাফল হিসেবে দেখা যায় তাদের ব্লাড প্রেশারে অনেকটা কমে গেছে। এবার জানি ব্রেনের উপর রোজার কি প্রভাব পড়ে। এইটা খুবই গুরুত্বপূর্ণ। মানুষের ব্রেনে BDNF বা ব্রেন ড্রাইভ নিউরোট্রপিক ফ্যাক্টর নামক এক ধরনের নিউরোট্রান্সমিটার মডুলেটর আছে। এদের কাজ কি? এরা হচ্ছে আমাদের ব্রেনে যে নিউরন থাকে এদেরকে বেঁচে থাকতে সাহায্য করে, ব্রেনের কোষগুলোকে সাহায্য করে। আবার আমরা যখন কোনো কিছু শিখতে যাই ওইটাকে মনে রাখতে সাহায্য করে। আবার আমাদেরকে কোনো কিছু দীর্ঘদিন ধরে মনে রাখতেও সাহায্য করে এই BDNF। এছাড়া ব্রেনের আরো অনেক কাজে এই BDNF সাহায্য করে। 29 জন রোজাদারের উপর একটা গবেষণা করা হয়। রমজান মাস শুরু হওয়ার 2 দিন আগে তাদের BDNF চেক করা হয়, 14তম রোজার দিন আবার চেক করা হয় এবং 29তম রোজার দিন আবারও একবার চেক করা হয়। তো ফলাফলের ভিত্তিতে যা দেখা যায় তা হলো রোজার 2 দিন আগের চেয়ে 14তম রোজায় BDNF বেড়ে যায় 25%, আর 29তম রোজায় BDNF এর পরিমাণ বেড়ে যায় প্রায় 47%। তাহলে বুঝতেই পারছেন রোজা রাখার ফলে ব্রেনের কার্যক্ষমতা অনেকটাই বেড়ে যায়। 4 নম্বর হলো ইনফ্লেমেশন বা প্রদাহের উপর রোজার কি প্রভাব। এইটা দেখার জন্য 2012 সালে একটা গবেষণা করা হয়। এখানে 50 জন সুস্থ রোজাদার ব্যক্তি অংশগ্রহণ করেন। এই গবেষণার ফলে দেখা যায় যে সকল উপাদান আসলে আমাদের দেহে প্রদাহ তৈরি করে সেই সকল উপাদান এই রোজা রাখার ফলে অনেক কমে গেছে। আবার কিছু মোটা মানুষের উপর এই গবেষণা করে দেখা যায় তাদের এই প্রদাহ তৈরি করার উপাদান তো কমে গেছেই, সাথে এই প্রদাহ প্রতিরোধী উপাদান অর্থাৎ অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান আরো বেড়ে গেছে এবং তাদের ওজনও অনেক কমে যায়। এছাড়া এই রোজা রাখার ফলে ডায়াবেটিসও অনেক নিয়ন্ত্রণে আসে, আবার রক্তের খারাপ কোলেস্টেরল কমে যায়। এছাড়া খাবার নিয়ন্ত্রণে রেখে ওজনও কমানো যেতে পারে। এক কথায় বিভিন্ন গবেষণায় এটাই প্রমাণিত হয় যে রোজা রাখার ফলে শরীরে জমে থাকা অনেক রোগ নিয়ন্ত্রণে আনা সম্ভব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন এবং সেই সাথে এমন আরও উপকারী তথ্য পেতে পেজটি ফলো করে রাখবেন।